আসসালামু আলাইকুম। তো বিনান্সের আবারও উডলের নতুন আরেকটা অফার আসছে, আগের অফারটা কিন্তু ইন্ড হয়ে গেছে। এখন অনেকেই বলতে পারেন ভাই এটা কীভাবে কি অংশগ্রহণ করবে, এটা তো আমরা জানি, তারপরে ভিডিওটা মেক করতে আসি। তার কারণ রয়েছে যেহেতু অফারটা নতুন, সেহেতু তো আমাকে শেয়ার করতে হতো, আমি শেয়ার করে দিয়েছি। কিন্তু আপনাদের একটা প্রশ্নের সম্মুখীন আমি হই। আর একটি কথা, বিনান্সের যে অফারই আপনি অংশগ্রহণ করেন সবসময় রুলসগুলো ফলো করবেন, রুলস ফলো না করলে বিনান্স থেকে পেমেন্ট পাওয়া যায় না। একদম তারা যেভাবে যেভাবে বলবে ওইভাবেই আপনাকে রুলসগুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। দেখেন দেখুন আমি কতগুলো অ্যান্সার দিয়ে দিয়েছি, যে কথাগুলো আমি আপনাদেরকে বলবো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখান দেখুন কতগুলো অ্যান্সার দিয়ে দিয়েছি। তো অফারটা শুরু হয়েছে কবে? আজকে। এই যে দেখুন অফারটা শুরু হয়েছে আজকে 26 তারিখ। অফারটা শেষ হবে কবে? 2 তারিখ। হ্যাঁ, 2 তারিখ অফারটা শেষ হবে। তা আপনারা কতদিন সময় পাচ্ছেন এখানে? 7 থেকে 8 দিন টাইম পাচ্ছেন আপনারা এখানে অংশগ্রহণ করার জন্য। 7 থেকে 8 দিন টাইম পাচ্ছেন। আপনাকে কয়দিন উইন হতে হবে? 5 দিন। ঠিক আছে, এখন 5 দিনের ধরুন আপনি 4 দিন উইন হয়েছেন, পঞ্চম নাম্বার দিন আপনার কোর্সেনের অ্যান্সার আমি এখান থেকে দিছি। আপনি সবগুলো ট্রাই করছেন কিন্তু আপনার অ্যান্সারটা কোনো কারণবশত ভুল হয়েছে। তো আমি তো আগেই বলে দিয়েছি যে 2-1 দিন আপনাদের অ্যান্সার ভুল হতে পারে। যেমন ধরুন এখান দেখুন ফোন লেটার যদি আপনাদের বক্স আসে সেদিন আপনাদের স্কিপ করতে হবে, কারণ আমি ফোন লেটারের বক্সের অ্যান্সারগুলো খুঁজে পাইনি। এটা তো আমার কিছু করার নেই, আমি যদি খুঁজে পেতাম অবশ্যই এখানে আমি এই ফোন লেটারের অ্যান্সারগুলো দিয়ে দিতাম। তা আপনাকে কী করতে হবে, যেদিন ফোন লেটারের বক্স আসবে ওদিন কাজ স্কিপ করতে হবে। আপনি কিন্তু টাইম পেয়েছেন, এক্সট্রা টাইম পেয়েছেন। আপনাকে 5 দিন উইন হয়ে যাবে, তারা আপনাকে 8 দিন সময় দিচ্ছে, জিনিসটা বুঝবেন। আপনাকে কিন্তু তারা 3 দিন এক্সট্রা টাইম দিচ্ছে, তো তার মানে বুঝতেই পারতেছেন। তাই আমি কিন্তু বলি এই উডেলের অফার শেয়ার করার সাথে সাথে আপনারা অংশগ্রহণ করা শুরু করবেন। 2 দিন পর যদি অংশগ্রহণ করা শুরু করেন তাহলে আপনার আবার ওই 1 দিন ভুল হয়ে গেলে তাহলে কিন্তু অফারটা ইন্ড হয়ে যায়, আপনি 5 দিন উইন হওয়ার চান্সটা হারিয়ে ফেলতে পারেন। এই জিনিসটা আপনার একটু মাথায় রাখবেন। ভিডিওটা দেখার সাথে সাথে অংশগ্রহণ করবেন, আর আজকের সময় শুরু করে দেবেন অংশগ্রহণ করা। আজকে কালকে এই 2 দিনের ভিতরে যারা ভিডিওটা দেখবেন প্রত্যেক অংশগ্রহণ করবেন, এবং পরের দিনও যারা দেখবেন তারা অংশগ্রহণ করবেন। কিন্তু তারপর যারা দেখবেন তাদের আর অংশগ্রহণ করে কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে এখানে আপনাকে 5 দিন কুইজের অ্যান্সার দিতে হবে এবং 5টা উইন হতে হবে। আপনাকে তারা টাইম দিচ্ছে 8 দিন, মানে এক্সট্রা 3 দিন টাইম দিচ্ছে, কারণ তারাও জানে যে কুইজের অ্যান্সার 2-1 দিন ভুল হতে পারে, অনেকে খুঁজে নাও পেতে পারে। যেমন আমি নিজেই কিন্তু 4 নম্বরেরটা একদম খুঁজেই পাইনি, যেগুলো ফোন লেটারের। আসুন সংক্ষেপে, যদি কোনো নতুন ইউজার এসে থাকেন আমার চ্যানেলে, এই ভিডিওটা নতুন দেখতেছেন, এটা কীভাবে অংশগ্রহণ করবেন এটার রুলস কি সংক্ষেপে বলে দিই। এটার প্রথমত রুলস হচ্ছে এখানে আপনাকে টাইম দেবে 8 দিন, আজকে শুরু হয়েছে। 8 দিনের ভিতরে 5 দিন আপনাকে উইন হতে হবে, এটা হচ্ছে ফার্স্ট রুলস। দ্বিতীয় রুলস হচ্ছে আপনার অ্যাকাউন্টটা এলিজেবল হতে হবে। এখন অ্যাকাউন্ট এলিজেবল কীভাবে বুঝবেন? তার জন্য আপনার বিনান্স অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে মোডের উপর ক্লিক করবেন। মোডের উপর ক্লিক করার পর নিচে আসবেন, নিচে এসে এটা লার্নার আন এইটার ভিতরে আসবেন। এইটার ভিতরে আসার পর আপনার যদি এখানে কোনো কিছু লেখা না থাকে তাহলে বুঝবেন আপনার এলিজেবল আছেন, আর যদি এখানে লাল কালি দিয়ে নট এলিজেবল লেখা থাকে তাহলে বুঝবেন আপনি এই অফারটার জন্য এলিজেবল না। এখানেও উডেল রয়েছে, এটার উপরে ক্লিক করলে সরাসরি কুইজের পেজে আপনাদেরকে নিয়ে চলে যাবে বা অ্যান্সারের পেজে নিয়ে চলে যাবে। তো আমি এখান থেকে যাচ্ছি, এই যে এখান থেকে, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের যে পোস্ট রয়েছে, এই যে পোস্ট, এই যে অ্যান্সারের এখান তো আপনাদের আসতেই হবে। এই পোস্ট লিঙ্ক, এই যে পোস্ট লিঙ্ক, এই পোস্ট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সিম্পল লেখা হবে এয়ারড্রপ লিঙ্ক, ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে। এখানে এই অ্যান্সারগুলো পেয়ে যাবেন এবং এখানে এয়ারড্রপ লিঙ্ক দেওয়া আছে, চাইলে এটার উপর ক্লিক করে আপনারা অংশগ্রহণ করতে পারবেন অফারটায়। তো এখান থেকে লেটেস্ট অ্যাক্টিভিটি এটার ভিতরে আসবে। এই যে দেখুন, এই যে সবার প্রথমেই কিন্তু উডলের নতুন অফারটা রয়েছে, আগের অফারটা কিন্তু ইন্ড হয়ে গেছে। তো রুলস তো মোটামুটি আশা করি বুঝে গেছেন দুইটা। পরবর্তী রুলসটা হচ্ছে এখানে, এখানে দেখুন এখানে আপনি কবে কি পেমেন্ট পাবেন। এখানে আরেকটি রুলস রয়েছে, সেটা হচ্ছে আপনাদের KYC ভেরিফিকেশন কিন্তু মাস্ট বি লাগবে। আর এখন বিনান্সে অ্যাকাউন্ট করলে প্রথমত আপনাদেরকে KYC ভেরিফিকেশন করতে বলে, তো ওটা এখনও রুলসের মধ্যে পড়ে না। এখন আর এখান থেকে পেমেন্ট করবে সেটা এখানে লিখে দিয়েছে, কবে পেমেন্ট করবে, এই অফারটি শেষ হওয়ার 14 দিনের ভিতরে আপনাদেরকে পেমেন্ট করবে। তো এগুলো আমি তো মুখে বলে দিলেই হয়, এগুলো তো খুঁজে বের করার দরকার নেই, আগের অফারগুলোই দেখিয়ে দিয়েছি। তো এখানে তারপরে দেওয়া আছে, ওগুলো চাইলে আপনারা খুঁজে নিতে পারেন। এখানে আরেকটা সিস্টেম রয়েছে, এখানে টোটাল তো 30,000 রিওয়ার্ড, কিন্তু এর থেকে 5,000 রিওয়ার্ড পাবে যারা নতুন ইউজার হবে তাদের।
আশা করি এই জিনিসটা ক্লিয়ার। অফারটা তো অংশগ্রহণ করার জন্য ওই যে দেখুন এক জায়গা থেকে যেখানে পার্টিসিপেট লেখা আছে পার্টিসিপেটের ভিতরে আসতে পারেন। পার্টিসিপেটের ভিতরে আসলো এখানে আপনারা একটা বক্স পেয়ে যাবেন। তা আমি এই যে দেখুন আমি আজকেরটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এখান থেকে যদি হিস্ট্রির উপর একটা ক্লিক করি দেখুন একদিন প্লে করছি, একদিনই কিন্তু আমি এখান থেকে উই নিয়েছি। গেট এ নিউ ওল্ড এটা আবার ক্লিক করে দেখি আর প্লে করতে পারবো কি না। এখান থেকে শেয়ারে এটা ক্লিক করে দেখি। আরও একদিন তো ট্রাই করছিলাম, ওই দিন তো হয় নাই, দেখি আজকে হয় কি না। টুইট করে দিই, টুইট করলাম তো হচ্ছে না, দেখেন গেট এ নিউ ওল্ড হইতে আস না। যাই হোক আমি অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করে দেখাই এখানে কীভাবে কী কাজ করবেন। তো আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করে নিলাম। তা আপনারা যখন আপনাদের বিনান্স অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, যাদের বিনান্স অ্যাকাউন্ট নেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং KYC ভেরিফিকেশনটা করে নেবেন। একদম ইজি আছে, ওগুলো দেখানোর কিছুই নেই। এখান থেকে আপনারা কয়েকভাবে অংশগ্রহণ করতে পারেন। আমার টেলিগ্রাম চ্যানেলের যে পোস্ট রয়েছে পোস্টের মাধ্যমে এখানে এই যে একটু ওয়েট করতে হবে। তো এই যে দেখুন এখানে এই লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে চাইলে অংশগ্রহণ করতে পারেন। অথবা এখান থেকে এই যে এইটার উপরে ক্লিক করবেন, এই যে মাইকের মধ্যে অপশনটা লেটেস্ট অ্যাক্টিভিটি এটার উপর একটা ক্লিক করতে পারেন। অথবা এখান থেকে মোরের উপর ক্লিক করে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে যে উডল লেখা আছে, এই যে এখানে কিন্তু এই উডল লেখা আছে, এটার উপর ক্লিক করে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। তো আমি এখান থেকে উডলের উপর ক্লিক করি, সরাসরি চলে যাচ্ছি তাদের মূল ইন্টারফেসে, যেখান থেকে আমরা গেমটা প্লে করবো এবং আমরা উইন হবো। কীভাবে কি বিস্তারিত সে বস্তু দেখিয়ে দিচ্ছে আস্তে আস্তে। তো এই যে দেখুন এখান থেকে কিন্তু টোটাল $25,000 CHR কয়েন দেবে, এবার কিন্তু CHR কয়েন দেবে। আগের বার দিয়েছিলো SSB, হ্যাঁ তার আগের বার একটা কিজেন দিয়েছিল, তো এবার এইটা দেবে। তো এখন এখানে কীভাবে অ্যান্সার দেবেন আপনারা বুঝবেন কীভাবে, যে এখান থেকে কোনটা এই বক্সে অ্যান্সার হবে এইটা কীভাবে বুঝবেন। তার জন্য আপনাদের প্রথমত যেটা করতে হবে, এখান থেকে কতগুলো ঘর রয়েছে আপনাদের গুনতে হবে। আপনার এখানে কয়টা ঘর রয়েছে? আমার এখানে রয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো যেহেতু আমার এখানে 6টা ঘর রয়েছে, সেহেতু আমাকে এই পোস্ট থেকে খুঁজে নিতে হবে 6 লেটার অ্যান্সার কোন জায়গায় লেখা। তো এই যে দেখুন এইটাই কিন্তু লেখা 6 লেটার অ্যান্সার। তো এখান থেকে একটা একটা আমাকে বসাতে হবে। তো প্রথমে আমি এইটা বসিয়ে নিই, BESC BESC। তো এই যে দেখুন এইটা এখানে লিখে দিচ্ছে। আমার যদি প্রথমটা ভুল হয় তাহলে আমি যেটা করবো, পরে যে আরও রয়েছে এইগুলো একটা একটা করে বসাবো। তো আমি প্রথমটা দিয়ে দেখি, ইন্টারে ক্লিক করি এখান থেকে। তো আমার দেখুন প্রথমটাই এখান থেকে সঠিক হয়ে গেছে, আমি এটা কিন্তু উইন হয়ে গেছি। তো এটা এখান থেকে কেটে দিই। আমি যদি এখন উইন না হতাম, যদি আমার এখানে সবুজ না আসতো, অন্যরকম আসতো, অন্যরকম কীভাবে সেটাও দেখানোর চেষ্টা করতে আছি। তো এই যে দেখুন আমার এই এই যে এইটাই কিন্তু প্রথমে এই যে ভুল হয়েছিল, ভুল হওয়ার পর পরবর্তী যে অ্যান্সারটা ছিল সেই অ্যান্সারটা দিয়েছি, সঠিক হয়ে গেছে, আমি কিন্তু এটাই উইন হয়ে গেছি। আশা করি এই জিনিসটা ক্লিয়ার করে দিতে পারছি। এটা দেখালাম শুধুমাত্র যারা নতুন ইউজার আছেন তাদের জন্য, তারা কীভাবে জয়েন করবেন। তারপর এখান থেকে যখন রিওয়ার্ড পাবেন, যখন তারা রিওয়ার্ড দেবে তখন কীভাবে কী ক্লেম করবেন সেটা তো আমি বলেই দিই, বা আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট জানিয়ে দিই, তারপরও একবার দেখিয়ে দিই। এই ম্যানাইকনের উপর ক্লিক করবেন, ম্যানাইকন উপর ক্লিক করে যে রিওয়ার্ড সেন্টার, ওই রিওয়ার্ড সেন্টারে আপনাকে তারা পেমেন্টটা করে দেবে। তো এই রিওয়ার্ড সেন্টারের ভিতরে এসে আপনি এখানে রিডিম লেখা একটা অপশন পাবেন, রিডিমের উপর ক্লিক করে আপনাকে যে তারা পেমেন্টটা করবো ওই পেমেন্টটা ক্লেম করে নিতে হবে। তো এই যে দেখুন এখানে এরকম রিডিম অপশন পাবেন, রিডিমের উপর ক্লিক করে এটাকে এখান থেকে রিডিম করে নিতে হবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন, তখন পেমেন্ট করবে তখন কীরকম কী নেবেন। এখন আবার অনেকে জিজ্ঞেস করতে পারেন, অনেকে তো আছে না কি ভিডিওটা টেনে মেনে দেখছেন, তো আমি এটা প্রথমে একবার বলে দিয়েছি আবার বলতে আসি। আপনারা এখান থেকে পেমেন্টটা পাবেন হচ্ছে তাদের অফারটা ইন্ড হওয়ার 14 দিনের ভিতরে, সেটা 14 নম্বর দিনও হতে পারে, এমন আছে রিওয়ার্ড অফারটি ইন্ড হওয়ার পরের দিনও হতে পারে, 10ম দিনও হতে পারে, 8ম দিনও হতে পারে, সোজা কথা 14 দিনের ভিতরে আপনারা পেমেন্টটা পাবেন। আশা করি এই অফারটা কীভাবে অংশগ্রহণ করেন বুঝতে পারছেন। এখন যাদের বিনান্স অ্যাকাউন্ট নেই তারা যেটা করতে পারেন, আমার ইউটিউব চ্যানেলের ভিতরে যেতে পারেন। তো আমার চ্যানেলের ভিতরে আসলে এখানে যে প্লেলিস্ট লেখার অপশন আছে, প্লেলিস্টের ভিতরে আসবেন, এখানে খুঁজবেন অল এক্সচেঞ্জ KYC ভেরিফিকেশন, এখানে অল এক্সচেঞ্জ, এই যে অল এক্সচেঞ্জ KYC ভেরিফিকেশন এটার ভিতরে আসবেন। এখানে 3 নম্বরে, হ্যাঁ এই যে 3 নম্বর যে ভিডিওটা আছে এই ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কীভাবে বিনান্সের ভিতরে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে KYC ভেরিফিকেশন করতে হয়, বিস্তারিত বিষয়বস্তু এই ভিডিওর ভিতরে দেখানো আছে। এই ভিডিওটা দেখে আপনারা KYCটা কমপ্লিট করে অফারটার ভিতরে অংশগ্রহণ করবেন। আর বিনান্স কিন্তু প্রতিনিয়তই এরকম ভালো ভালো অফার দিয়ে থাকে, আমি কিন্তু অলরেডি বিনান্সের অনেকগুলো অফার শেয়ার করছি, আপনাদের কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিটও চলে আসছে বিনান্স থেকে। এবং উডেলের প্রথম অফারটা তো পেমেন্ট করে দিয়েছে, দ্বিতীয় অফারটা এখন পর্যন্ত করে না,
থার্ড অফার এখন রানিংয়ে আছে। আশা করি বুঝতে পারছেন কীভাবে কী করবেন বিস্তারিত বিষয়বস্তু। তো এই ছিল আজকে ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটু করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারাও এখানে অংশগ্রহণ করে কিছু করবেন ইনকাম করতে পারে। তো এই ছিল আজকে ভিডিওটি, আল্লাহ হাফেজ।